হ্যালো টু তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সকাল প্রত্যেক দিন সাতটায় প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করছি প্র্যাকটিস সেটের মাধ্যমে এবং আজকের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার থার্টিন তেরো নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আজকের ক্লাসে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল তো পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আজকে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব যেখান থেকে প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে কেননা জানো পশ্চিমবঙ্গের পরীক্ষার রয়েছে এটা কলকাতা পুলিশ কনস্টেবল এবং সেইখান থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে এবং পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটা ম্যারাথন ক্লাস আমি করিয়ে দেবো সেখানে হয়তো একশো প্লাস প্রশ্ন তো থাকবে তো আজকের ক্লাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখবো দেখলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও পাবে এবং এখান থেকে ফ্রি মক টেস্ট ফ্রি নোট ফ্রি পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম থেকে তো ড্রিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের র একটি ফিজিওগ্রাফিক অঞ্চল যার একটি অংশ পাওয়া যায় নিজের কোন জেলাতে চারটে জেলার নাম রয়েছে কোচবিহার নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো পশ্চিমবঙ্গের একটি বিশেষ ফিজিওগ্রাফিক অঞ্চল যেটা আমরা রার অঞ্চল নামে জেনে থাকি সেটার একটি অংশ কোথায় পাওয়া যায় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে সঠিক হলো কিনা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিম মেদিনীপুরে এই রাঢ় অঞ্চলের কিছুটা অংশ দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ ভূমি সংরক্ষণ আইন কার্যকর হয় নিজের কোন সালে এটাকে ভিভিআই করবে অনেকবার পরীক্ষায় এসেছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কার্যকর হয় নিজের কোন সালে তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি উনিশশো ছাপান্ন সালে নেক্সট এটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার করে সম্পূর্ণ প্রিলিমস এবং মেন্স এর সেরা গাইডেন্স দেওয়া হবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দুশো প্লাস তোমরা ভিডিও ক্লাস পাবে সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিসক্রিপশন বক্সে যাও খুবই স্বল্প মূল্যেই ফুল ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো 96472553612 নম্বরে এবং পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ তোমরা ক্র্যাক করার জন্য অবশ্যই এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এছাড়া 2022 এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ পেতে হাজার পৃষ্ঠার মাধ্যমে আমাদের ইআর বুকটা নিয়ে নাও আপকামিং সমস্ত এক্সামের জন্য এই ইবুক ইবুকটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে নেক্সট তিন নম্বর প্রশ্ন বক খালি একটি সমুদ্র উপকূলবর্তী রিশট কোন জেলায় অবস্থিত বকখালী একটি সমুদ্র উপকূলবর্তী রিসর্ট নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ভিভিআই করবে ডাবসিএস দু এর প্রশ্ন এটা পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে চারটে অপশন পলি মাটি স্যালাইন মাটি ল্যাটেরাইট মাটি নাকি তেরোয় মাটি তো সঠিক উত্তর হবে অপশন সি ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় গনগনি অঞ্চলে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ফারাক্কা প্রকল্পটি মূলত লক্ষ্য কি নিচের কোনটির উদ্দেশ্যে ফারাক্কা প্রকল্প বানানো হয়েছিল চারটা অপশন দেখো পশ্চিমবঙ্গে আরো জমির সেচ বাড়ানোর জন্য বন্যা পরীক্ষা করার জন্য নাকি কলকাতা বন্দর সংরক্ষণ করার জন্য নাকি বিদ্যুৎ উৎপাদনের জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কলকাতা বন্দরকে সংরক্ষণ করার জন্য প্রকল্পটা করা হয়েছিল সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটির দেখো চারটে অপশন রয়েছে টাইগার রিজার্ভ সুন্দরী গাছ ম্যানগ্রোভ অরণ্য নাকি জীব বৈচিত্র সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোনটির কারণে তো প্রশ্ন নাম্বার ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও কি বলছে এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কত সালে যেটা পরীক্ষায় আসে উনিশশো সালে ঠিক আছে এবং ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক কবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে সেটা হবে উনিশশো চুরাশি সালে আর একটা হচ্ছে সালে তো এই গুরুত্বপূর্ণ তথ্য দুটো একটু দেখে নাও ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে উনিশশো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো এবং রামসার সাইট ঠিক আছে এটা দন্তেশ রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে দু হাজার উনিশ সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন সিঙ্গালীলা শৈলশিরার শিরার শেষ পয়েন্টটির নাম কি সিঙ্গালীলা শৈলশিরার শিরার শেষ পয়েন্টটির নাম কি চারটে অপশন রিম্বিক সান্দাকফু টাইগার হিল নাকি ফল্ট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রিম্বিক রিম্বিক হচ্ছে শেষ পয়েন্টের নাম এবং সান্দাকপু কি সান্দাকপু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ওকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট আট নম্বর প্রশ্ন বিখ্যাত সাদাবালি সৈকত বিশেষত অভিবাসী পাখিদের জন্য জানা যায় কোন সমুদ্র সৈকতকে এখানে বলা হচ্ছে চারটে দেখো জুনপুট সমুদ্র সৈকত ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত নাকি উপরের কোনটি নয় বিখ্যাত সাদাবালি সৈকত যেটা অভিবাসী পাখিদের জন্য জানা যায় মাইগ্রেটেড বার্ডস তো সঠিক উত্তর হবে অপশান বি ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত ন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত নিচের কোন শহরে পশ্চিমবঙ্গের এশিয়ার বৃহত্তম চর্ম নগরী অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করবে তো সঠিক উত্তর হবে অপশান এ বানতলাতে ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে রামমাম জলবিদ্যুৎ অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি দার্জিলিং নেক্সট এগারো নম্বর প্রশ্ন ডাব্লিউ বি এর সর্বোচ্চ স্থান কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান নিচের কোনটি একটু আগেই আমি বলে দিলাম এবং ছোট থেকে আমরা এটা পড়েও আসছি সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্য থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিশোধন বা পরিশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধন কেন্দ্র অবস্থিত রয়েছে দেখো গঙ্গাসাগর কলকাতা আসানসোল প্রশ্নটাকে সঠিক উত্তর হবে অপশন ডি ফারাক্কাতে তেরো নম্বর প্রশ্ন ভারতের দু সালের আদম সুমারি অনুসারে মোট জনসংখ্যার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর স্থানে রয়েছে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষে কত নম্বর স্থানে রয়েছে চারটা অপশন দশম দ্বিতীয় পঞ্চম নাকি চতুর্থ সঠিক উত্তর হবে অপশন ডি চতুর্থ স্থানে রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা দুটি জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল ভিবিআই করো প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং নতুন নামকরণ হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে মিলিয়ে নাও নেক্সট পনেরো ফারাক্কা ব্যারেজ নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল নিচের কোনটি চারটা অপশন দেখো হুগলি নদীতে জল বাড়ানো। নিম্ন গঙ্গার প্রবাহকে করা 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 শক্তি উৎপাদন নাকি অতিরিক্ত জলের সঞ্চয় তোমরা জানো মুর্শিদাবাদ থেকে গঙ্গা নদী কি করেছে বাংলাদেশে একটা ধারা চলে গেছে পদ্মা নামে এবং আর একটা ধারা পশ্চিমবঙ্গের মধ্য থেকে ভাগীরথী নাম করে পরবর্তীকালে হুগলি নদীর নাম করে বঙ্গোপসা করে পড়েছে কিন্তু ম্যাক্সিমাম জল কি হতো এই যে এই দিকে না এসে এই বাংলাদেশে পদ্মা নদীর মানে মধ্য দিয়ে চলে যেত গঙ্গা নদীর ম্যাক্সিমাম জল তো সেই জল চলে যাওয়ার ফলে বাংলাদেশে ম্যাক্সিমাম কি হতো হুগলি নদীতে বা এই ভাগীরথী যে নদীটা রয়েছে সেখানে কিন্তু জল সরবরাহ কমে যায় তো সেই কারণে এখানে একটা ব্যারেজ দিয়ে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে ফারাক্কা ব্যারেজ তো হুগলি নদীতে জল সরবরাহ বাড়ানোর জন্যই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল এবং এর ফলে কি হলো এর ফলে যেহেতু এখানে একটা ব্যারেজ করা দেওয়া হয়েছে তো ম্যাক্সিমাম জল আর পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশে যেতে পারছে না তো সেই জলটা এখন কোথায় যাচ্ছে হুগলি নদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে এবং যার ফলে কলকাতা যে বন্দর রয়েছে সেই কলকাতা বন্দরটাও কিন্তু বেঁচে গেছে তাকে সংরক্ষণ করা সম্ভব হয়েছে এবং হুগলি নদীতে জল সরবরাহ করাও গেছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত চারটা অপশন তানোর খবর বরেন্দ্র নাকি রার পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি বরেন্দ্র ভূমি নামে পরিচিত সতেরো নিচের কোনটি দামোদর নদীর উৎস চারটা অপশন দেখো পাঞ্চেত পাহাড় জোরান্ডা পাহাড় রাজমহল পাহাড় নাকি রাজরপ্পা পাহাড় দামোদর নদীকে কি বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঞ্চেত পাহাড় থেকে দামোদর নদী উৎপত্তি লাভ করেছে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন স্বাধীনতার সময় নিম্নলিখিত কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না চারটা অপশন দেখো কোচবিহার হাওড়া দার্জিলিং এবং মুর্শিদাবাদ তো চারটে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে কি স্বাধীনতা সঠিক উত্তর হবে অপশান এ কোচ বিহার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডর রয়েছে নিচের কোন দুই দেশের মধ্যে এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও করেছি ভারতের অবস্থান সম্পর্কে যখন আমরা ক্লাস করছিলাম ভূগোলের তো সঠিক উত্তর হবে অপশান ডি ভারত এবং বাংলাদেশের মাধ্যমে বা মধ্যে করিডর রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে অন্তর্বর্তী লাইন আন্তর্জাতিক লাইন সেটা কেবল হচ্ছে তিন বিঘা করিডর এবং এটা হচ্ছে কি দীর্ঘতম লাইন ভারতবর্ষ এবং কোনো দেশের মধ্যে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিজের কোন শিল্প শহরটি ভারতের রুর নামে পরিচিত ভিভিআই কোন শিল্প শহরটি ভারতের রুড় নামে পরিচিত রয়েছে চারটে আসানসোল দুর্গাপুর বানপুর নাকি রাউরকেলা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুর্গাপুর একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা হয় কারণ নিচের কোনটির কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে খরা দেখতে পাওয়া যায় জন্য অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য অতিরিক্ত বাষ্পীভবনের জন্য নাকি অপর্যাপ্ত জল ব্যবস্থাপনার জন্য তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য নেক্সট বাইশ নম্বর প্রশ্ন চারটি সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোটসে এবং মাকালু থেকে দেখা যেতে পারে নিচের কোন স্থান থেকে নিজের কোন স্থান থেকে চারটে পৃথিবীর সর্বোচ্চ পর্বত দেখা যেতে পারে তো সঠিক উত্তর হবে অপশন সি নম্বর প্রশ্ন গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি এখানে ভালো করে প্রশ্নটা দেখবে ম্যাক্সিমাম জন কিন্তু সাগর দ্বীপ করবে সাগর কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে কি বলেছে ধীরে ধীরে উত্থিত অর্থাৎ বর্তমানে এখনো সেই দ্বীপটা কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে কিন্তু এখান থেকে অপশান সি পূর্বাসা নেক্সট টোয়েন্টি ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে কতগুলি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে এটাকে ভিভিআই করবে একদম খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঁচটি রাজ্যের সাথে কি কি ওড়িশা নিচে তারপরে ঝাড়খন্ড তারপরে বিহার তারপরে সিকিম এবং আসাম এই পাঁচটি ওকে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল দু হাজার একুশের আদমশুমারি অনুসারে ভিভিআই কর মধ্যে থেকে কোনটিতে জনসংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল এখানে কি বলেছে জনসংখ্যার বৃদ্ধি অর্থাৎ গ্রোথ গ্রোথ অফ পপুলেশন টোটাল পপুলেশন কিন্তু চায়নি অর্থাৎ জনসংখ্যা ধীরে ধীরে প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে এই রকমটা তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে সব থেকে বেশি জনসংখ্যার বৃদ্ধি বা গ্রোথ দেখতে পাওয়া গেছে দু হাজার একুশ সালের কোন প্রকল্পের অনুসারে ভিত্তি করে দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটির নকশা করা হয়েছিল যেটাকে আমরা ডিভিসি নামে জেনে থাকি দামোদর ভ্যালি কর্পোরেশন তো নিচের কোন প্রকল্পের উপর ভিত্তি করে নকশাটা করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প উপর ভিত্তি করে ডিভিসি বা দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটি নকশা করা হয়েছিল নেক্সট টোয়েন্টি সেভেন বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিং এর নিকটে ঘুমে অবস্থিত রয়েছে এর উচ্চতা কত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন আমরা জানি ঘুম রেলওয়ে স্টেশন যেটা দার্জিলিং এর নিকটে অবস্থিত তার উচ্চতা কত তো সঠিক উত্তর হবে অপশান এ দু মিটার নেক্সট টোয়েন্টি এইট নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে আমরা দেখলাম মোট পাঁচটা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে থাকে এখানে সিকিম নেই তো ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এবং আসাম এই চারটের থেকে থেকে কোন রাজ্যের সাথে বৃহত্তর সীমানা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঝাড়খন্ড উনতিরিশ নম্বর প্রশ্ন আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রায় কার সমান নিচের কোন দেশের সমান আয়তন অনুসারে চারটা অপশন হাঙ্গেরি ভিয়েতনাম ডেনমার্ক সুইজারল্যান্ড তো আয়তন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ হাঙ্গেরির সমান নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিতদের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত রয়েছে চারটা অপশন দাইকুয়েটার অর্থাৎ নিরক্ষরেখা ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা ট্রপিক অব ক্যাপ্রিয়ন মকরকান্ত্রি রেখা নাকি আর্টিক সার্কেল অর্থাৎ সুমেরু বৃত্ত তো কোনটির কাছাকাছি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা ইকুয়েটার জিরো ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ ট্রপিক অফ ক্যান্সার ক্যাপ্রিয়ন তেইশ ডিগ্রি তিরিশ মিনিট সাউথ এবং আর্টিক সার্কেল ষাট ডিগ্রি নর্থ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট রেখার কাছাকাছি অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং কর্কট রেখা কোন জেলার উপর থেকে গেছে নদিয়া নদিয়া জেলার উপর থেকে গেছে তো এই ছিল টোটাল আজকে ক্লাসে তিরিশটা প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের ভূগোলের উপর থেকে তো প্রশ্নগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং কার কত স্কোর হয়েছে সেই ব্যাপারেও কমেন্ট করবে এবং পরীক্ষার আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সংক্রান্ত একটা ম্যারাথন ক্লাস আমি করাবো যেখান থেকে পশ্চিমবঙ্গ সংক্রান্ত অনেক প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে এবং পরীক্ষায় কমনও পাবে তো প্রতিদিন সকাল সাতটায় এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে একদম হুবহু প্রশ্ন কমন পাবে ক্লাসটা শেষ করার আগে একবার গুরুত্বপূর্ণ ঘোষণা প্রিলিমস এবং মেন্স বোথ পরীক্ষাকে টার্গেট করে সেরা প্রস্তুতি দেওয়া হবে সি আর পি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য তো ডিসক্রিপশন বক্সে যাও সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং ডিটেলসটা দেখে নাও প্রায় দুশো প্লাস তোমরা ক্লাস পাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পুলিশ পরীক্ষা স্বপ্ন পূরণ করার জন্য এখনই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এছাড়া দু হাজার সালের সমস্ত টপিক ওয়াইজ হাজার প্রশ্নোত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের ইয়ার বুক ডাউনলোড করে নাও যেখান থেকে তোমরা আপকামিং সমস্ত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমন পেয়ে যাবে তো আজকে ক্লাস কেমন লেগেছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই